Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই দেখো তো আমাদের এলাকাটা দেখতে কেমন ভালো, তাই না? তোমার ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আরে তুমি সুখী হলে তো আমি সুখী, তাই না? আমাদের পাশে কিন্তু একটা নদীও আছে। হ্যাঁ, বিকালবেলা যখন তোমাকে নিয়ে যাবো না, ভালোই লাগবে, খুব সুন্দর জায়গা। পঞ্চাশ টাকা দিলেন ভাই? হ্যাঁ, আর 20 টাকা দেন। 20 টাকা ভাড়া, তোমাকে তো 50 টাকা দিছি। হ্যাঁ, খুশি। এই তো সামনে, ওইদিক দিয়ে গিয়ে ওই পাশে যাইতে হবে। হ্যাঁ চলো, এই তো ওইদিক দিয়ে যাইতে হবে, ওই যে ওই বাড়িটার ওই পাশে। হ্যাঁ, একদিন আমার পোলাটা আমার দেখলো না যে আমি কিভাবে থাকি, আর আমার পোলাটা না দেখুক আমারে, ও যেখানে থাক যেভাবে থাক, আল্লাহ তুমি ওরে ভালো রাখো, ও জানি ভালো থাকে, সুখে শান্তিতে জানি ওর দিন কাটে। আমি এই দোয়া আল্লাহ তোমার কাছে করি। আমার পরের বাড়ি কাম করে খাওয়া লাগবো, আমার পেটের বলা তো আর ফিরে আসবো না, আমার দেখবো না। বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সাগর ভাই? ঢাকা থেকে এক ম্যাম শাক দিয়ে করে বাড়ি নিয়ে আসছে। ওই কি কর? হ্যাঁ হ্যাঁ, আমার সাগর আইছে না? ওই দেখি আসো। কি কর? আমার সাগর আইছে, আমার সাগর আইছে, আমার সাগর আইছে। কতদিন পরে রে? আমার গোলাপ তো মা, কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ মা, ভালো আছি। আল্লাহ তোমার বাচ্চা রাখ, বাইসা তো বাবা, হাজার বছর হাদি বাবা রে। মেয়েটা কেরা? এর নাম জেনি, তোমার বৌমা। নাও মাকে সালাম করো। এই তোমার মা, দেখতে তো একবারে গেও ভূতের মতো, পা কত নোংরা। আমি না পায়ে হাতে সালাম দিব না, না আমি এটা কখনোই পারবো না। বৌমা, আমার পায়ে হাতে তোমার সালাম করতে হবে না। আমি তোমার এমনি দোয়া করি, আল্লাহ জানি তোমার চির সুখী করে, তোমাদের সুখ হলে আমারই সুখ। বাবা বড় চলো। হ্যাঁ মা চলো।
আচ্ছা কাকিমা আমি যাই। আচ্ছা বাবা যাও, আমার কাজ আছে। আচ্ছা যাও। আই সাগর, সাগর হ্যাঁ, আমার জন্য চেয়ারটা প্যাকেটটা নিয়ে আসো তো। এখানে ভাবি লোকের মুখে শুনে আপনাকে দেখতে এলাম। লোকের মুখে যা শুনছি আসলে সত্যিই তো, আপনি তো দেখতে একেবারে ইংলিশ ছবির নায়িকাকে মতো। দেখতে নায়িকাদের মতো না, আমি নায়িকাই, আমি নাটকে অভিনয় করছি। তাই নাকি? তাইলে আসেন আপনার সঙ্গে একটা ছবি তুলি। এই কি বলছেন আপনি, আমি আপনার সাথে ছবি তুলতে যাব কেন? আরে ভাবি একটা ছবি তুললে কি হয়, আসেন তুলি দেখি 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 দেখি। আরে দেখি একটু কি অবস্থা, কোনো সমস্যা নাই, তো আমার বন্ধু তুলে না, ছবি তুলো, সমস্যা নেই। এই সব আউটপুট লোকজন তোমার বন্ধু, কি বলছো তুমি? ঠিক আছে ভাবি ছবি তুলতে হবে না, তবে আজকে আমাদের গ্রামে ওই দক্ষিণ পাড়ায় যাত্রা আছে, যাবেন নাকি যাত্রা দেখতে? এই সব আপনি কি বলতেছেন? আরে এই এই আলতু ফালতু লোকজন তোমার বন্ধু, এসব কি কথা বলতেছে আমার সাথে? আমি তো ভাবতেই পারতেছি না তোমার এরকম বন্ধু বান্ধব আছে। ও শিট। আরে তুমি রাগ করতেছো কেন, ও আমার খুব ভালো বন্ধু। এক কাজ কর বুঝতো, রাগ তোর কাজ পরে এক সময়। তোর সামনে তোর বউ আমাকে অপমান করতেছে কি বুঝলাম না বন্ধু, তুই কে নিয়ে আসছিস? আমি তোকে পরে বুঝাই বলতেছি। না 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 বন্ধু, আমি তো তোর কাছ থেকে আসলে এরকম কিছু আশা করিনি, বা তোর বউর কাছ থেকে এরকম কিছু আশা করিনি। সি আচ্ছা ঠিক আছে তুই যা, আমি পরে আসিস। হ্যাঁ আমি সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও বসো। হঠাৎ করে আসো তো গ্রামে, এই জন্য তোমার কাছে এমন মনে হচ্ছে। কিছু একটা সময় ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। শোনো তুমি এত অস্থির হয়ে গ্রামের মানুষ, মহিলা আসছো এই গ্রামে, দু চারজন তো দেখতে আসবে, ঠিক আছে? তুমি এ নিয়ে মন খারাপ করো না, দু একদিন গেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ও বাবা, ও মা জি উঠো, আমার রান্না বাড়া শেষ। বাবা বৌমা নিয়ে ঘরে খাবি? ঠিক আছে চল। কী রান্না করছো? গরম গরম ভাত আর আলু ভর্তা। কি গরম ভাত আর আলু ভর্তা দিয়ে আমি ভাত খাবো? আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। এমনিতে লোকজন ভালো না, তারপরে গরম ভাত আর আলু ভর্তা, এটা দিয়ে আমি কখন খাওয়া দাওয়া করছি? হ্যাঁ আমি এখানে একবার থাকতে চাই না, তুমি যাও। লাগেজ নিয়ে বোঝার চেষ্টা করো, লাগেজ নিয়ে এসো, আমি এখানে থাকতে চাই না। তুমি এবার ভিয়ে যাই তো, যাই লাগেজ, আমি এখানে থাকতেই চাই। চলো আগে বলো। তুই গেলি কে বাবা, আমি ভাত করে খাবো। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।